Oh,
তোকে আমার খোদার ধর্ম প্রকাশিলেন নবী জানতি এলে মাসুদার সাদির বাহালায় এলে মাসুদার ধারণ করেছে সিনায় সে এলেম নাই দার চৌধুরীর বেটা সে ধারণ করেছে বসন্ত বংশ পরিচয় ধর্ম পরিচয় হতো যদি উত্তরে তাল্লুক দখল করায় যদি থাকতো বনবঞ্চ বিবি পূরণ করতাম দিনের সকল বাধা চেষ্টা নিয়ে আসো বহুবার বিগত 40 বছরে হও নাই কামিয়া মাদারের রোশানলে সাদির বাহানা দখল করতে চাও উত্তরের তাল্লুক সে অক্কে আসলে কি জানো আমার কোনো অভক্তিও নাই তোমাদের উত্তরে তাল্লুক দখল করায় যদি থাকতো বনবঞ্চ বিবি নাই লোভ আমার ইহ জগতে বুঝেছি একমাত্র নাতি আমার বুঝেছি তোমার তোমার নাতি হইয়া থাকতে চৌধুরী বংশী বুদ্ধির তোমার গায়ে আমার নাতির পুত্র বুড়ি পিতা কবু স্বাধীনাত্মী পুরুষের দান হয় তার সম্পদার জমিদার সে হবে মানুষের রানী কি তবে শরণ বোঝাও আমারে লেখা দেই দক্ষিণের তল্লু তোমার নাতি কেন গরি মাদারের বন্ধ জমিনে সব রাজাহি নাই লোভ আমার ইহ জগতে তরে নাই 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 নামে যদি না দিবা স্বাধীনতা দিলে কোন নারীর গর্ভে জন্মহানি
যুগ যুগ ধরে চলে মাদারের বন্দনা। দাদি বলেছেন সংসার ধ্যানের পথে অন্তরায়, কিন্তু
দাদি তো করেছেন সংসার সবকিছু প্রয়োজন নয় সকলের তলে তুমি তো বিশেষ 10 11 তুমি কেন বিশেষ হতে চাও তুমি কেন 10 11 হতে চাও মানু না 10 11 নয় চলো নূর 10 10 হয়ে মিলে যাই বেহেশতের ফুল ফুটাই মাটি রাঙি নয় তোমার দেহের আধারে যে অমৃত দরিয়া বয়ে চলে তার এক বিন্দুতে জন্ম নেবে আশ্রাপুর মাত্রকার এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে বলো সকলের অধীনে যে রিপু তা কায়েম করা সাধন নয় যে সাধন কায়েমে ইষ্টি দেওয়া না হলেন আগম বিবি হওয়া পানে সে যদি সাধন না হয় তাহলে কি আছে আর জগৎ সংসারে আকার মিলনে শুধু জীবের জন্ম হয় আশ্রাপুর মাত্রকাত নয় নিরাকার মিলনে জীব আশ্রাপুর মাত্রকাতে পরিণত হয় এই নিগুড় তত্ত্ব কেন খুলে যাও কেন করো ভুল ভুল আছে তাই ভুল করি এমন ভুলের মাঝেই যে বন্দী আমি ভুল না হলে ইশকের জন্ম হয় না নূর আর ইশকের জন্ম না হলে সৃষ্টি হয় না দুনিয়া বাক সংযম করো গায়েন যে দিওয়ানা তার আবার সংযম কি দিওয়ানা হও খোদা প্রেমী তাতেই মুক্তি তাতেই জ্ঞান খোদা জানি না নূর খোদা জানি না আমি শুধু তোমারে জানি তোমারে না না তুমি আর কিছু কইও না আমি আর শুনবো না এই এই গাহকের বিলাপ আজ না পশিল তোমার কর্ণে একদিন একদিন ঠিকই পশিবে তোমার মর্মে না নূর না মর্ম মাঝে দিও না খি সে পথ খুঁজে পায় না এই সত্য ছাড়া আমি আর কিছু উপলব্ধি করতে পারি না নু রব নেই যেথা প্রেম নেই সেথা বিশুদ্ধ করা আপন আত্মা নু যে দানব করে গ্রাস করে ধন নানা ছল গ্রহণে হয় তার প্রয়োজন চৌধুরীর যে নির্ঘুম রাত কাটে ভাগে আমাদের চরি নেবে বীরত্বরে তাণ্ড তা জানে সকলে শক্তির প্রশ্নে কেউ কেউ হার মানলেও মাদার ভক্ত জরিনা দেবীকে নিয়ে রয়েছে রহস্যময় নানা দিকে আছে মাদারের রোশনালো পড়ার ভয় মাদার শক্তি নানা গাঢ় তাই একমাত্র প্রতিবন্ধী নাতির সাথে নূরবানুর বিবাহ প্রত্যাখ্যানের আগুনে জ্বলতে জ্বলতে নানা রকম ফন্দি আঁকতে থাকে চৌধুরী ¶¶
আমার জাতি হইব না দাদা। আ দাদা কথা কও না করে আমার জাতি হইব না হইব হইব দাদা ভাই হইব কাল লাগে নূর বানু লাগে নূর বানু কিন্তু দেখতে খুব সুন্দর দাদা আমি না নূর বানু লাগে আলতা কিনে আনছি আলতা পায়ে দিয়া নূর নাচব আর গাইব নাচব আর গাইব আচ্ছা দাদা शादी होइले की होय शादी होइले बेस्ते नाय दादा ताहले नूर बनुन लगे आमारा शादी तुम्हारा शादी आमे एकले के बेस्ते दामु ये सब कथा कोइले दादा भाई ये सब कथा कोइले अल्लाह ताला खूब गुनाह दाय बच्चो गुनाह हो बेस्ते दामु গুনাইবো বেস্তে দামু আচ্ছা আচ্ছা দাদা ভাই তুমি এখন বাড়ির ভিতরে যাও যায়া তোমার আম্মা জানে কও যে দাদা ভাই আমারে নয়া গরুর দুধ দিয়া গুড় দিয়া সুন্দর করে ভাত দিতে হয়েছে শোনা দাদা বেস্তে দামু বেস্তে দামু বেস্তে দামু নুর বানুর লাগে আমারা দাদা সাথে হইব মুসলমানের জন্য তুমি খামোশ থাকবে ভদ্রলোকের কর্ম ধর্মের মাঝে কোন প্রকার বল প্রয়োগ নাই তোমার খামোশ থাকতে কইছি মিয়া হোসেন ভাই বলছি না শুধু তরিকার কথা কিন্তু হারুন গায়েন আর জরিনে বিবির নাতনি নূর বানুর বেপর্দা বেলাজ লীলা কর্ম চলতে থাকলে তো বিনাশ হইবে ধর্ম এই সমাজকে পবিত্র রাখা তো মুসলমান হিসেবে আপনার আমার কর্তব্য নাকি এসব এখন তো পারিবারিক বিষয় সমাজের ক্ষতি হয় যদি সকলে মিলে জরিনে বিবির কাছে রাখবো আরজি তিনি যেন হারুন গায়েনের সাথে পুড়িয়ে দেন তার নাতনি শাদি তবে তাদের গান বাজনার বন্ধের দিবেন কি বিধান জানাব গান বাজনা হারাম ইসলামে এমন কথা কোথাও নাই কোরআনে তোমার খামোশ থাকতে কইছি মিয়া তুমি কত দূর করে সাইলেন জাহি শত শত বছর ধরে ফকির বাড়িতে চলছে গান বাজনা আমাদের পূর্বপুরুষেরাও বলেছেন তা এতদিন কেউ তো বলে নাই তোর কোনো কথা এত সব ঝামেলা বুঝি না আমি খোদা আছেন তা জানি আর মানি তাছাড়া নিজেদের মধ্যে ঝগড়া ফেসা ধারাহানি মাফ করবেন আমায় এই ভাষে আমি জড়াতে চাই না নিজেদের মধ্যে হানাহানি করবা না এটা মহানবীর নির্দেশ আমি মুজাহিদ চৌধুরীর বেটা রাশেদ চৌধুরী আমার নির্দেশ তো আক্কা না করে বান্নি আয়োজন হয় ঢোল ঢাক করে দোকান বসায় পুতলার নাচ দেখানোর ঘর বানায় যেই জনপদে ইসলামের দাওয়াত দিয়েছে আমার পূর্বপুরুষ সেই জনপদে চলে বেধি বিধর্মী বেদিন দেরা না গুনা ইয়া আল্লাহ হারাম ইসলাম
ইসলামে গান বাজনা করতে করতে হারাম কাজ করা শুরু করেছো ছেড়ে নিজেদের ভবনবীর আছো আই বেটি মানুষ হয়েছে কবে পিরাউলিয়া লিখাছে কোন কিতাবে শুধু শয়তান বসত করে বেটি মানুষের শরীরে তার পরচনায় আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছেন আদম খেয়েছে নিষিদ্ধ আন্দম আদিতে নষ্ট করেছে আদমে আজও চলছে তাই সমাজে এই তল্লাটি চলবে না নজীব না এই তল্লাটি চলবে না নজীব না সর্দার দাদা হুজুর অবাধ্য ব্যক্তি মানুষকে বাধ্য করার বিধান আছে নাকি তবে আছে আছে অবাধ্য ব্যক্তি মানুষকে বাধ্য করার বিধান আছে কি তবে অবাধ্য ব্যক্তি মানুষকে বাধ্য করার বিধান আছে কি তবে সর্বশক্তিমান খোদা এই যে আপন পানি করতে তো চাই দুনিয়া
দুনিয়ার মাঝে আপনি খোদা সবার হইলেন জিবরাইলের মুখে ও মানুষ রে মানুষ রে এই যে আপন বাণী করতে প্রচার এই দুনিয়ার মাঝে আপনি খোদা সবার হইলেন জিবরাইলের মুখে শেষে অবতীর্ণ হন মুহাম্মদের পারে সিদ্ধির একমাত্র পথ গুরু সংযোগ শেষ হলে মুরাকাবা আল্লাহর ধ্যান শুরু দমই রুহু রুহুই দম দম নাই রুহু নাই তাই দমে দমে পরমের নামে রুহুকে জাগিয়ে রাখাই ইবাদত ইবাদতের মাধ্যমে যখন ঘুমন্ত খোদা জাগ্রত হন সকলের মাঝে তখনই নতুন রূপে খোদার দর্শন লাভ হয় সাধনার পথে প্রশান্ত মনে হাঁটতে হয় আসো তোমাদের দিলের যত যাতনা হিংসা বিদ্বেষ না পাওয়া সমস্ত আমার দিলে রেখে প্রশান্ত হও আসো Thank you.
বেদনা আছে এক চরণে তোমার, আপন অন্তর শত্রু হয়েছে আজ আপনার, আপন সনে লড়তে লড়তে হেরেছি আমি, উদ্ধার করো আমায়। বুঝতে না পারি কি তোমার নিবেদন। আমার অন্তরে কিসের অনন করে ঠিকই দেখি, সকলই আছে তোমার বোধে, আমি তা জানি নই আমি অন্তর জানি। তুমি আমার সকল কিছু, তুমি ছাড়া কেউ নাই, কিছু নাই আমার, দয়া করো সংসার করার দাও অনুমতি। কিসের তরে হয়েছে তোমার এই দুর্মতি? পিরিতি দাদি, পিরিতি, দেহ মন খাক হয়ে যায়, এ যাতনা সহিতে না পারি অন্তরে। এত বছর যাবত শিখাইছি তত ধ্যান জ্ঞান এলেম, সকল দিতে চাও বিফলে। তোমার দাও এলেন না তবে বিফলে, সকলই গোষ্ঠিত আছে মোর মাঝে, আজীবন করিব মাদামে বন্দনা, করি কসম দিয়ে হাত তোমার চরণে। সংসার এমনই এক চোরা বালি, সব হরণ করে নাই নিজের অজান্তে। তবে তুমি কেন করেছিলে সংসার? ততদিনে সন্তানের জননী হয়েছি, আর হয়েছি অকাল বিধবা উলা ওঠার গুণে। পিতা তখন এলেমের আসে ঘরে বনে বাগানে, ফিরে এসে আমার শিরে হাত থেকে কর, আর নাই নর তো দেব এলেম তোরে। পিতার সাথে যাই মোরা কাবার, নিজে শিশু ওঠে কেঁদে, আমার টেনে লয় সংসার দেয় না এলে। পিতার পুত্র সন্তান নাই বলে কন্যা হয়ে পেয়েছি অধিকার, করি নাই অর্জুন। তবু তো তুমি হয়েছো এলেন তার। না না, জানি শুধু এলেমের বিন্দুটুকু, রয়েছে যে মহাসিন্ধু, তাকে জানতে হলে কাম্যয় সংসার থেকে থাকতে হবে দূরে, খণ্ডিত করা যাবে না আপন আত্মাকে, খণ্ডিত আত্মা কবু ধারণ করতে পারে না পূর্ণ এলেন। আমার যতটুকু এলেন তার সব দিয়েছি তোরে, বাকিটুকু অর্জন করবি তুই সাধনার দ্বারা। আমি না থাকবো যখন, আমি না থাকবো যখন, থাকবে আমার নূর, তার দোরে জগৎ হবে আলোময়, সেই আলোতে রোমানের ঘেরাল হয়ে বেঁচে থাকবে জরিনা বিবি। আজি বলি খো আমি দেখতে দেখতে আমি লীন হয়েছি ধ্যানে। খোদার দিদারে লাগে করুণায় সাধনা, করেছো আপন স্বার্থে, আপন গরিমা দেখাতে সকলকে, কিন্তু হচ্ছে না। খোদা শ্রী দিলেন আদম আপন শুরুতে, আদম কলমে করতে বিরাজ প্রেম রূপে, তাই সৃষ্টি করে প্রেম স্রষ্টার তরে, সে তো খোদার পাওনা নয় তা প্রবঞ্চনা। গুরু বেঁচে থাকেন ভক্তের হৃদয়ে এক ক্ষীণ প্রদীপ শিখা হয়ে, আমি যদি চাই এতটুকু সে কি প্রবঞ্চনা তবে? রাখতে তোমার নাম, আমি পাবো সংসারের অধিকার, কেমন বিচার তোমার? যদি হাসিল করতে পারিস এমনটা তুমি, তবে আসমানের আন্ধারে জল জল করে জাগবি তুই, সেই আলোতে পথ দেখবে এলেমের পথিক। এত কঠিন তাই দিও না।
মহা শক্তি আছে তোর মাঝে, তোর দেহে মাদারের নূর। শৈশব থেকে শুনেছি আমার জন্মকালে এই বাড়ির উপর নেমেছিল মাদারের নূর, আমার দেহে প্রবেশ করেছে পবিত্র মাদারের নূর। কিন্তু এতকাল অকপটে করেছি তা বিশ্বাস, কিন্তু আর সেই বিশ্বাসে ভিত যায় নরে। বিশ্বাসীর অন্তরে খোদা লগ্ন রূপে বিরাজ করেন, বিশ্বাসী কেবল জন্ম দিতে পারে ভক্তি। বিশ্বাস ছাড়া কেউ হাঁটতে পারে না সাধনার পথে। সাধনা পরে যদি না পাই কিছু? আমার প্রশ্নে জবাব দাও দাদি। এলমে লাধুনি, সিনায় সিনায় মারফতের জ্ঞান হাসিল করতে হলে পীর যোগ সাধনা, সালাতুল জিকিরে ধ্যান মগ্ন হতে হয়। এই ধ্যান সাধনায় মোকামে নাসুত, মোকামে মালাকুত, মোকামে জাবরুত পার হয়ে মোকামে লাহুতে পৌঁছাতে পারলে আনা সুবহানি মাজা মুশানি। আমি সুবহানি, সব শান একমাত্র আমার। সংসারে কি শান নাই? সংসার সুখের সামনে ঝকমক, সুখের আড়ালে আন্ধার। সংসার শান দেয় না, নূর আন্ধার দেয়। মিথ্যা, আমি বিশ্বাস করি না। নূর তোমার আস্পর্ধা তোর শৈশব থেকে সাধনার পথে হেঁটে এসে এখন সংসারের আন্ধারে ডুব মারতেছাস। Thank you.
তারা কুটি নাটি কত কিছু তারা সন্তানদের দেখে তো পুতুল নাচন এমন হাওসের মান্নি আর হইব না প্রতি বছর বৈশাখের মান্নিতে বড় রসুলপুরে দোস্ত আসে তার লগে আর হবে না সাক্ষাৎ এই জীবনে নাতিরা কইছিল নানা ফিরাবার যখন আমারে বান্নির মেলায় নিয়ে আইবা আমারে ঘোড়ায় চড়াইবা নাতিটার ঘোড়ায় চড়ানোর অবসর মিশল না গো কত সুতার বিছিন তৈরি করছে আমার মা লাউ কুমড়া নাইলা ডেঙ্গা আর কম্ব কিছু কিছু লাগছে বান্নিতে বেসবে বলে বান্নি হবে না আদমের ভেতরে আল্লাহ নূরে মুহাম্মদি রূপে আছেন বলেই ফেরেশতাদের সেজদা করতে আদেশ দেয়া হয়েছিল যে রূহ আদমের ভেতরে ফুৎকার দিয়ে ঢুকিয়ে দেয়া হয়েছিল সে রূহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নূর মানুষ রতন কর ভজন মানুষ বন্দনায় মাদার বন্দনা আজ বান্নির মেলা বন্ধ করতে চায় কাল বন্ধ করতে চাইব মাদার বন্দনা মাদারের স্থান রক্ষা করা চাই শত বছরে বান্নি মাটাত হয়ে যায় তখন কিছুই না করতে পারি আমরা জান থাকতে হতে দেব না তখন বান্নি মার চৌধুরী বাটার তোর দখলে লাঠি আর বাহিনী জানতে থাকা বন্ধ আমাদের পূর্বপুরুষেরা নদী ভাঙকে যেমন ঠিক ছিল জান হাতে লয়ে মাদার নামে আজ সেই সময় ডাক দিয়ে যায় কে দিবে জান মাদার নামে খাড়া হও কে দিবে জান শোনো নাই ভক্তকে নিয়ে ফিরে এলো ডিঙি থামলো নদীর ভাঙন
জেনে শুনে দিতে পারি কলঙ্কের বোঝা না না প্রেম যে আমার দাও যে আমার সাক্ষী থেকে চন্দ্র সূর্য আর শূন্য খোদার আরশ প্রেমের টানে পাহাড় কেটে যদি পথ বার করতে পারে ফরহাদ তাহলে আমিও আমিও পারব রক্ষিতে মাদারের থান Thank you.
জাতির মাঠ রক্ষার জন্য হারুন ভাই নিজের জান দিছে গো দাদি। তোরা কেনা কানে আসস, তাড়াতাড়ি আয়, হারুন ভাই আর নাই রে, হারুন ভাই আর নাই। আগুনে খা
মানুষ অতর কর যত চিনতে যদি চাওয়া
সবু মোর।